এই অনুষ্ঠানে আমরা এমন লোকেদের কথা শুনে আসছি যারা তীব্র ব্যথা তারা ও প্রিয়জন হারানো বেদনা সহ্য করেছেন এবং সেই সাথে দেখেছি যে ভালো ও প্রেমময় ঈশ্বর কেন লোকেদেরকে কষ্ট পেতে দেন তবে সিরিজের শেষের দিকে এসে যারা তাদের সাক্ষ্য তুলে ধরেছে তাদের কাছে আমরা ভিন্ন ধরনের একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই বাস্তবিকভাবে এই পরিস্থিতি তারা কীভাবে মোকাবেলা করেছে কি তাদের এগিয়ে যেতে সাহায্য করেছে ছোট ছোট বিষয় নিয়ে আনন্দ করাটাও গুরুত্বপূর্ণ আমি ছোট বিষয়গুলোর জন্য ধন্যবাদ দিতে চাই যদিও সময় মতো এটি করতে আমি ভুলে যাই আমি ছোট একটা কুকুর পেয়েছি যা আমাকে খুবই আনন্দে রাখে এবং যখন আমি ব্যথা অনুভব করি সে আমার উপরে বসে থাকে কারণ আমি তাকে স্পর্শ করতে পারি তাকে ভালোবাসি এবং তাকে ধরে থাকি সে আমাকে অনেক সান্ত্বনা দেয় আমি একজন গুণবতী স্ত্রী পেয়েছি সে সবসময় সক্রিয় থাকে সাহায্য করে এবং ভয়ঙ্কর পরীক্ষার মধ্যেও আমার সাথে থাকে যখন সবকিছু হতাশায় পূর্ণ তখনও সে আমার পাশে থাকে আমরা একসাথে লন্ডনে যাই এবং ও পাশের একটা হোটেলে থাকে আর যখন আমি অবচেতন বা অজ্ঞান হয়ে ফিরে আসি তখন সব সময় আমার স্ত্রী সেখানে থাকে তার এই দীর্ঘ সহিষ্ণুতা আমাকে অনেক সাহায্য করেছে এটা অনেক কঠিন আমরা সব সময় দিনের শুরুতে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে সারা দিন সাহায্য করেন আর আর ভবিষ্যতে কি হবে তা না জেনে মাঝে মধ্যে আমি অনুভব করি যে এখানে আমার থাকার কারণ কি যখন আমি কিছুই করতে পারি না এটা কত সময় ধরে চলবে তা জানি না তাই অনিশ্চয়তার সাথে যুদ্ধ করা কঠিন তবে একই সাথে আপনি জানেন গীতসংহিতায় বলা আছে যে আমাদের দিনের সংখ্যা ঈশ্বর জানেন আর আমি তা বিশ্বাস করি প্রতিদিনের বাইবেল অধ্যয়নের মাধ্যমে আমি অনুপ্রেরণা সান্ত্বনা ও উৎসাহ খুঁজে পাই এবং সংশোধনের জন্য তা আমাকে সাহায্য করে যার উপর আমি প্রচুর নির্ভর করি আমি লোকদের বলি বাইবেলের যে অনুবাদ আপনি বুঝতে পারেন সেটাই ব্যবহার করেন কারণ আমাদের হৃদয়ের ভাষায় বা নিজের ভাষায় ঈশ্বরের বাক্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি দেখেছি যে সাধারণত যখন আমি বাইরে হাঁটতে যাই বাগানে হাঁটি দ্বীপে হাঁটি বা সমুদ্র সৈকতে হাঁটি তখন প্রার্থনা করি প্রার্থনা হল ঈশ্বরের সাথে কথা আদান প্রদান করা এবং নিজের সাথেও কথা বলা এটি সেই সময় যখন আমি আমার যেসব গভীর চিন্তা ও পরীক্ষার বিষয় আছে সেগুলো নিয়ে কাজ করি আমার মনে হয় বেঁচে থাকার ক্ষেত্রে বাস্তব প্রত্যাশা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আঠারো বছর ধরে দেখেছি যে জাদুকরী কোনো কিছু নাই আমি পরাক্রমের জন্য অপেক্ষা করেছি কিন্তু আমি বাস্তববাদীও যদি আমরা যীশুখ্রিস্টকে গ্রহণ করি এবং তার পরিত্রাণ সম্পর্কে জানি আমাদের সাথে তার সম্পর্ক সম্বন্ধে জানি এবং ধারণ করি তাহলে তিনিই আমাদের প্রভু আমাদের অবশ্যই যিশুকে গ্রহণ করতে হবে এবং অন্য কাউকে নয় যখন আপনি যন্ত্রণার মধ্যে থাকেন তখন এটা বলা সহজ নয় আমি জানি কিন্তু আমি দারুণভাবে বিশ্বাস করি এখানেই আবার টুপি আসবে কাউগার্ল আমি বিশ্বাস করি যে আপনার এই ব্যথা সেরে উঠবে তাদেরকে খোয়ারের মধ্যে রাখুন দরজা বন্ধ করে রাখুন এবং তাদের বের হতে দেবেন না কখনোই হতাশ হবেন না আশা হারাবেন না যতই হতাশা আসুক না কেন আমি সবসময় আত্মহত্যা প্রতিরোধ করি এবং বলি যতই হতাশা আসুক না কেন আশা হারাবেন না ব্যথা আপনাকে একাকী করে তোলে এটা আপনাকে বাইরে ঘুরতে যাওয়া লোকদের সাথে দেখা করা বাইরে খেতে যাওয়া থেকে বিরত রাখে আমি মনে করি যে চেষ্টা চালিয়ে যাওয়া ও দেখতে থাকা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিন অন্তত একজনকে দেখতে চেষ্টা করি এটা অনেক বেশি না কিন্তু প্রতিদিন আমি একজনকে আমার সাথে দেখা করার সুযোগ দিই বা আমি কারো সাথে দেখা করতে যাই বাইরে বের হন সমস্যাগ্রস্ত হৃদয়ের জন্য প্রকৃতি হল ঈশ্বরের ওষুধ তাই এই সমস্ত ছোট ছোট বিষয়ই আমাকে লেগে থাকতে সাহায্য করে যখনই আমরা কোনো কষ্টভোগের মধ্যে দিয়ে যাই সবসময় এই প্রশ্ন করি কেন আমি কেন আমার সাথেই এমনটা ঘটে এই অনুষ্ঠানে আমরা বলেছি যে আমরা সবসময় প্রশ্নের উত্তরগুলো জানি না কোনো কোনো সময় ঈশ্বরের মঙ্গলময়ত ও ভালোবাসার উপর আস্থা রাখতে হবে এমনকি যখন আমরা এটা দেখতে পাই না তখনও এটাই আমাদের সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত পরবর্তীতে এই বিষয়ে আরও কথা বলবো সিরিজের শেষাংশে আমরা জিজ্ঞাসা করব। নির্দোষ শিশুদের দুর্দশার বিষয়কে তারা কিভাবে দেখছে